জমি আন্দোলনের আঁতুড়ঘর সিঙ্গুর থেকে নির্বাচনী লড়াই শুরু করেছেন হুগলি কেন্দ্রের তৃণমূল তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের ডাকাতকালী বাড়িতে পুজো দিয়ে কর্মী বৈঠকে যোগ দেন তিনি। তারপর তিনি যান পাশের বিধানসভা ধনিয়াখালীতে, সেখানে জনসভা হয়। সবশেষে সদর শহর চুঁচুড়া বিধানসভায় আসেন তিনি। চুঁচুড়াতেও একটি মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন যে তিনটি বিধানসভায় তিনি পা রেখেছেন তার মধ্যে ধনিয়াখালী ছাড়া বাকি দুটিতেই 2019 সালে লোকসভায় হারের মুখ দেখেছিল তৃণমূল। যদিও প্রার্থীর আসার পেছনে হার জিতের অঙ্ক মানছে না তৃণমূল। অরিন্দমের দাবি, মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকেই জমি আন্দোলন শুরু করেছিলেন, তাই রচনাও সিঙ্গুর থেকেই নির্বাচনী লড়াই শুরু করেছে। জেতার ব্যাপারে 100% আশাবাদী বলে জানান রচনা। সহকর্মী ছিলেন, ঠিক আছে, এখন আর তো সহকর্মী নেই তিনি। এখন আমার প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর লড়াই, এটা তো লোকের চ্যাটার্জি প্রথমেই হেরে গেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী, হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর নাম নিচ্ছে, এখানেই তো আমাদের দিদি জিতে গেছেন। আর ঠিক আছে, ওটা জিতে গেছে, রাত্রি দূরত্ব হাতে কাটা দিচ্ছে, যাতে এরকম জায়গা সুন্দর একটা ঐতিহাসিক ঐতিহাসিক জায়গা থেকে কাজ শুরু আমি হয়তো অনেকে অনেক কিছু দাবি করবে, দেখা যাক না অনেক পরিচয় তো তাকে। তারপরে তারপরে তো প্রত্যেক চাকরি যেটুকু যেটা হয়েছে লোকে নিজেই হেরে গেছে, তো ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এবার ধনিয়াখালী বিধানসভার গুড়াপ, ফের হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার। শুক্রবার রাতেই গুড়াপের মগরা গুড়াপ রোডের পাশে লকেটের বিরুদ্ধে হাতে লেখা একাধিক পোস্টার দেখা যায়। সবকটি পোস্টার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বিজেপি কর্মীদের পক্ষ থেকে লেখা। সেই পোস্টারে রচনা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেলে লকেটের জায়গায় অন্য কাউকে টিকিট দেওয়া হোক, এমনটাই লেখা রয়েছে। এ নিয়েই ফের শোরগোল পড়েছে হুগলি কেন্দ্রে, অস্বস্তিতে জেলা বিজেপিও। যদিও প্রত্যেকবারের মতো এবারেও বিজেপির দাবি তৃণমূলই পোস্টার সেঁটেছে। হুগলি কেন্দ্রে বিজেপির নির্বাচনী কমিটির আহ্বায়ক সুবীর নাগ বলেন, তৃণমূল ভয় পেয়েছে, তাই আমাদের প্রার্থীর বিরুদ্ধে বারবার মিথ্যা রটাচ্ছে। আমাদের তো এটা খুব সত্যি কথা যে এমপি একমাত্র আমাদের জনপ্রতিনিধি, আমাদের বিধায়ক বা এই লোকসভায় পৌর প্রতিনিধির সংখ্যা একেবারেই নগণ্য, বিধায়ক নেই। অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের একটা আকাঙ্ক্ষা চাহিদা একজন প্রতিনিধির ওপরে সবাই চাইছে। আর এই যে কাজটা চলছে যে প্রত্যেকটা বিধানসভায় জুড়ে জুড়ে যে আজকে এই কর্নারে দুটো পোস্টার, এই কর্নারে তিনটে পোস্টার, এটা একেবারে খুব জোর দিয়ে আমরা বলছি যে শাসক দল তারা বুঝতে পারছে এই লোকসভা আমরা গতবার জিতেছিলাম এবং এবছর অনেক বেশি মার্জিনে জিতব, আর জিতব বলে তারা ভয় পাচ্ছে বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের মাধ্যমে আড়ালে আবডালে চোরের মতো চারটে করে পোস্টার মেরে আমাদের যে স্ট্রাকচার সেটাকে বিচলিত করার চেষ্টা করছে, কিন্তু এতে সফল হবে না। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা একত্রিত হয়ে লোকসভার সব প্রান্তে কাজে নেমেছে। অভিযোগ মানেনি তৃণমূল। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, এটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার, আমাদের কাছে নরেন্দ্র মোদীও যা লকেটও তাই, প্রতীকে ভোট, মানুষ তৃণমূলে ভোট দেবে। নিজেদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, আমাদের কাছে নরেন্দ্র মোদীও যা লকেটও তাই। নরেন্দ্র মোদী আলাদা কিছু নয়, লকেট আলাদা কিছু নয়, সিম্বলে ভোট।
মমতা ব্যানার্জি ভার্সেস নরেন্দ্র মোদী, এ তো লকেট বলেছে। মমতা ব্যানার্জি মানুষের ঘরে ঘরে আসে আর রচনা জিতবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উত্তরপাড়া বিধানসভা এলাকার একাধিক জায়গায় পড়ল নিখোঁজ পোস্টার। নিখোঁজ পোস্টার পড়ল বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে, জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একাধিক মানুষের অভিযোগ বিধায়ককে ঘিরে। বিধায়ককে নাকি এক বছর আগে দেখা গিয়েছিল। কেউ কেউ অভিযোগ করছেন বিধায়ক নাকি ডুমুরের ফুল, দরকারে পাওয়া যায় না বিধায়ককে, এমনই মত স্থানীয়দের। মল্লিককে কোনোদিন দেখিনি, এখানে সেই ভোটের দিনই দেখেছি, তারপরে দেখতে পাইনি। ওরকম লোক থাকার থেকে আমাদের না থাকা ভালো, আমি এই কথাই বলতে পারি। তার কিছু না, এমএলএকে তো আমরা চাই। এমএলএ কোথায়? এমএলএকে নিয়ে বহু লোকের ক্ষোভ আছে এই এলাকায়। না, আমি তো কোনোদিন দেখতেই পাইনি। মানে গত বছর এসেছিল, তার কাছে এখানে কোনো খোঁজই নেই। এখন ফেসবুকে এখন দেখছি অনেক কিছুই এখন দেখা যাচ্ছে, সেটা কিছুই দেখা তার আগে এখানে কোনোদিন দেখিনি। মানে আপনাদের এলাকাতে আপনাদের এলাকার বিধায়ক উনি, ওনাকে আপনারা জানি তো দেখতে পাই না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নির্মীয়মান বহুতলের বাঁশের ভাড়া খুলতে গিয়ে পরে মৃত্যু হল বছর 48 একজনের। ঘটনায় জানা গিয়েছে, পেয়ারাবাগান অঞ্চলের একটি বহুতল নির্মীয়মান বিল্ডিংয়ে বহুদিনের পুরনো একটি বাঁশের ভাড়া বাঁধা ছিল। সেই ভাড়া খোলার কাজ করছিলেন চকবাজার শান্তিপল্লির বাসিন্দা বছর 48 বাবু কর্মকার নামে এক ব্যক্তি। এদিন জনা পাঁচেক ভাড়া খোলার কর্মী ভাড়া খোলার কাজ করছিলেন। বাবু সেই মুহূর্তেই ভেতর দিকে ছিলেন। সঙ্গে থাকা কর্মীদের কথা অনুযায়ী ভেতর দিকে থাকার সময় হঠাৎই পা পিছলে যায় তার, একদম নিচে পড়ে যান বাবু। তড়িঘড়ি তাকে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আমরা ভাড়ার বাইরে কাজ করছিলাম, হ্যাঁ, ছিল ভিতরে, বাড়ির মালিকটা ভিতরে ছিল, ঠিক আছে। বাড়ির মালিকটা আমাকে চিনবে বললো, তোমাদের হেডমিস্ত্রি পড়ে গেল। আমি তো শুনে হাত পা কাঁপছি, আমার বাইরে দাঁড়িয়ে চারতলা উপরে আমার রয়েছি, কাঁপছি। তারপর পড়ে গেছে, পড়ে গেছে, আমি মিস্ত্রি ঠিক আছে, এই পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে, নাম নাম নিচাম, তাদের নামাতে যায় না, ভাড়া থেকে তাদের নামায় না। সে পুরোনো ভাড়া, 2 বছর আগে বাস বাঁধা হয়েছে, রাস্তায় নামছি, নেমে কিন্তু ওখানে আমাদের নিচে নামা যাবে না, আমাকে নেমে জানলা পেয়ে গোড়া ধরে নিচাম। তার যেই তাকিয়ে দেখছি ওই অবস্থা, দেখলে মাথা বাঁধা করে ঘুরে উঠেছিল। মানে কিসে ভাড়ার কাজ চলছিল আপনার? ভাড়া খোলার কাজ চলছিল, একটা বাড়িতে ভাড়া খোলা হচ্ছিল, পাঁচতলা বিল্ডিং। ও কি উপরে উঠেছিল? ও এই পাশ থেকে পাশে বাস হচ্ছিল বা কিছু দড়ি ফড়ি লাগিয়ে। দোতলায় ছিল? চারতলায়? চারতলা, হ্যাঁ, চারতলা তিনতলার মধ্যে ছিল, তিনতলা চারতলার মধ্যে ছিল। কিভাবে ও কি কাজ করতো? ও প্যান্ডেলে কাজ করতো, কিন্তু আমাদের ভাড়া খোলার কাজ ছিল, ভাড়া খোলার কাজে গেছিলাম। আচ্ছা, প্যান্ডেলের কাজে যাইনি আমরা, ভাড়া খোলার কাজে গেছিলাম। আমরা সবাই বাসে কাজ করছিলাম, 2 জন ছাদে ছিলাম, ও ঘরে ভেতর ছিল। ঘর থেকে একটা জানলা থেকে এক জানায় নামতে গেছে, পা ফুসকে নিচে পড়ে গেছে, মরে গেছে। কি নাম ছেলেটার যে মারা গেছে? নাম ছিল বাবুদা। বাবুদা, একটা লোকের বাড়িতে পিয়ারা বাগানে সুদীপ ঘোষ দস্তিদার করে ওনার বাড়িতে কাজ হচ্ছে, বাড়ির কিছু পেন্টিং হচ্ছে, ভাড়ার কাজ হচ্ছিল, সেখানে সকাল লেবার কাজ করছে। তার মধ্যে 5 জন কাজ করছিল, উনি মিস্ত্রি ছিলেন, যে উনি আপডাউন আপডাউন করছিলেন। সিঁড়ি থেকে নামার সময় আমার সবই শোনা কথা, সিঁড়ি থেকে নামার সময় যার বাড়িতে কাজ করছিল তিনিও তার পাশে ছিলেন, হট করে নাকি পড়ে যায় একদম সিঁড়ি থেকে সোজা নিচে। আচ্ছা, পড়ে গিয়ে ওখানেই মানে অবস্থা খারাপ, হসপিটালে আসে, তখন আমরা এসে পৌঁছে ডক্টর সাহেবরা দেখছিলেন, তারপরে একটা ডক্টর ম্যাডাম বললেন উনি মারা গেছেন। এই কি নাম ওই ছেলেটার নাম কি যে মারা মারা গেছেন? তার নাম বাবু কর্মকার। কোথায় বাড়ি? তাপাসডাঙ্গা। মার্বেলের কাজ করতো নাকি? না না না, ও প্যান্ডেলের কাজ করতো। প্যান্ডেলের কাজ? প্যান্ডেলের কাজ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।